সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাক লেগুনার সংঘর্ষে 5 শ্রমিক নিহত। দেদারসে বাকিতে বিক্রি বিমানের টিকিট, 3 অর্থবছরে গচ্চা হাজার কোটি টাকার সম্পদ। ভরা মৌসুমে চালের দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি, 2 সপ্তাহে কেজিতে বেড়েছে 12 টাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। ভোরে রামারচর এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা সকলেই শ্রমিক। এদিকে আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। কাজ শেষ করে মির্জাপুর থেকে বাড়ি যাচ্ছিল। বাড়ি যাওয়ার পথে রোড দুর্ঘটনায় 3 জন ছিল, তার মধ্যে 2 জন মারা গেছে। রাজশাহী উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যাওয়ার পথে 1 জন মারা গেছে আর 1 জন ভালো আছে। আজকে রাতে তারা ফিরার পথে এই লেগুনা গাইড তারা আসতেছিল, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়া মারা গেছে। নিহতরা হচ্ছে আপনার ধান কাটা শ্রমিক এবং তারা নাটোরের দিকে যাচ্ছিল, আর নাটোর থেকে ঢাকাগামী একটা পাথর বোঝাই ট্রাক আসছিল। এই দুইটার মুখ ভরা মৌসুমেও নজিরবিহীন ঊর্ধ্বগতি চট্টগ্রামের চালের বাজারে। গত বছরের এই সময়ের তুলনায় দাম বেশি, কেজি প্রতি 18 টাকা পর্যন্ত। আর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এই বৃদ্ধি কেজিতে 12 টাকা। দাম বৃদ্ধির সাথে মরার উপর খাড়ার ঘা, এখন সরবরাহে ঘাটতি। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। দেশে ধান উৎপাদনের প্রধান মৌসুম, বোরোর এই সময়ে বাজারে চালের দাম থাকার কথা সবচেয়ে কম, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। চট্টগ্রামে পাইকারি ব্যবসা কেন্দ্র পাহাড়তলির তথ্য বলছে, গত বছরের এই সময়ের তুলনায় নাজির সেল কেজিতে 12 টাকা, কাটারি ও মিনিকেট আতপ 10 টাকা, পায়জাম ও বেতি আতপ 8 টাকা বেড়েছে। স্বর্ণসিদ্ধ ও মিনিকেট সিদ্ধের দাম বেড়েছে কেজিতে 7 টাকা। সবচেয়ে বেশি জিরা সাইলের দাম বেড়েছে মানভেদে 18 টাকা পর্যন্ত। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে জিরা সাইল 10, নাজির সাইল মিনিকেট সিদ্ধ ও আতপ 8 টাকা, আর কাটারি আতপ ও পায়জাম চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। গত সিজনে সরকারে ওপেন করে দিয়েছিল 1300 টাকা ছিল জিরা সাইল, আর এখন বর্তমানে 3200 টাকা চলতেছে। সব মিলে বলতেছে এখন আমরা সরকারকে চাউল দিতেছি, মোটা চাউল দিতেছি, এখন সিজন সেল বানাইতে পারতেছি না। তো বড় বড় কোম্পানিরা এই সমস্ত বাজার প্যাড করে সারা গুদাম মজুত করে এবং দাম বাড়তে সময় তারা বাজারে ছাড়ে। একটা ফুড গ্রেড লাইসেন্সের আন্ডারে কত টন চাউল রাখতে পারে, এই ধরনের একটা নিয়ম নীতি যদি গভর্নমেন্ট বাধ্যকতা করে তাহলে অবশ্যই মার্কেটটা গভর্নমেন্ট কন্ট্রোলে থাকবে। দিনে দিনে বাড়ছে তো বটেই, কখনো কখনো ঘন্টার ব্যবধানেই চালের দাম যেন পাগলা ঘোড়া, ফলে বাজারে এসে মাথায় হাত খুচরা ব্যবসায়ীদেরও। আমরা তো খুচরা নিচ্ছি, 2 বস্তা 1 বস্তা নিচ্ছি, বিক্রি করে আবার নিতে আসতেছি, আসলে আবার বাড়তে। ফুল মৌসুম এখন, এটা আমি কমার কথা, এখন না কমি আরও বরং বাড়তেছে। ভোক্তা প্রতিনিধিদের অভিযোগ, চালের বাজারও ভোজ্য তেলের মতো সিন্ডিকেটের দখলে, যার উপর কোনো নিয়ন্ত্রণই নেই সরকারের তদারকি প্রতিষ্ঠানগুলোর। যারা আমদানি করতেছে তার ডিলার যারা আছে, দেশে যে রাইস মিলগুলি আছে তারা আসলে মানে কী পরিমাণ প্রোডাকশন করতেছে, কোথায় নিয়ে যাচ্ছে, স্টকটা কীভাবে হচ্ছে, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি না, এবং পাইকারি এবং খুচরা পর্যায়ে আমরা দেখছি চালের বাজার দীর্ঘদিন ধরে চালের বাজারে কোনো ধরনের তদারকি নেই। স্বাভাবিক সময়ে যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে প্রায় 100 ট্রাক চাল আসে, সেটি এখন নেমেছে অর্ধেকেরও কমে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। পাঠ্যবই আর মোবাইল ফোনের বৃত্তে বন্দী রাজধানীর শিশু কিশোরদের জীবন। সুস্থ বিনোদন ও খেলার জায়গা না থাকায় পাড়া মহল্লার রাস্তাগুলো যেন হয়ে ওঠে মাঠ, তাই এই শহরের বুকে ডুকরে কাঁদে আনন্দহীন শৈশব। হাসনাত দাপির রিপোর্ট। এ যেন সময়ের দাড়িপাল্লাই, সময়ের সাথেই গোল্লা চোট, জীবন যেখানে বাধা ঘড়ির কাটাই। শুদ্ধ মা যেন ভোরের পাখি, এত ডাকাডাকি তবু কাটে না বিছানার আলসেমি। শুরু হয় দিনের তোড়জোড়, আধ ঘুমে আধ পেটাই সই, এছাড়া আর উপায়ই বা কই।
ওর সব কিছু শিডিউল ঘড়ি মাফিক, যে এই এই সময়টাও ঘুমাবে, এই সময়ও উঠবে, এই সময় বাড়ির কাজ করবে, এই টিভি দেখবে, তারও একটা নির্দিষ্ট সময় আছে। আমি যখন অন্ধকারে যখন উঠি তখন আমি দাঁত ব্রাশ করি, হাত মুখ ধুই, নাস্তা করি, তারপর রেডি হই, ব্যাগ নিয়ে স্কুলে যাই। ওর স্কুলের নিয়ম অনুযায়ী চলতে গেলে আমাকে কিছুটা চাপ দিতেই হচ্ছে। তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য, তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে ঘুমানো দরকার, সেই ঘুমের সুযোগটা কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। এরপর পাঠশালার পথে সঙ্গী যেখানে বইয়ের বাড়তি বোঝা, ব্যাগ ভর্তি জ্ঞানের ভারে নুয়ে পড়ে শৈশবের উচ্ছলতা। আমার বাচ্চা পড়ে ওয়ানে, আর 11টা বই সব মিলিয়ে। প্রথমে এক গাদা বই ধরিয়ে না দিয়ে ধীরে ধীরে আমরা তাদেরকে উপরের দিকে নিয়ে যাব, এই প্ল্যানিংটা যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি বাচ্চারা ভালো করবে। বড়দের অফিস আদালতের আগেই শুরু হয় শিশুদের পাঠদান, পরাধীন শৈশবে স্বাধীনতাই হয়ে ওঠে পাঠ্যসূচি, আর আনন্দের অধিকার হারিয়ে বইয়ের পাতায় চোখ খুঁজে ফেরে মানবাধিকারের পাঠ। 12 ঘন্টার মধ্যে প্রায় 6 ঘন্টা পড়াশোনা পারপাস ব্যয় হয়, আর বিনোদনের জন্য বলতে গেলে ওইভাবে সময় পাই না আমরা, যার ফলে আমার পড়ায় মন বসছে না, আমার মন থাকছে বাইরে বা খেলার মাঠে। উচ্ছ্বাসীন অবুঝের দল নিড়ে ফেরে মাথার উপরে তপ্ত সূর্য নিয়ে, দুপুর পেরিয়ে পেটে পড়ে ভাত, আর সারাদিনের ক্লান্তি ভুলতে সঙ্গী হয় ডিজিটাল ডিভাইস। তবে লেখাপড়ার তখনও বাকি, বিদ্যাপীঠ শেষে এবার কোচিংয়ের পালা। সকালে প্রথমে নাস্তা করে যাই, তারপর স্কুল থেকে এসে অল্প ভাত খাই, এরপরে কোচিং যাই। পড়াগুলো যে কভার করবে সেটা আপনার কোচিং ছাড়া চলে না, টিচার ছাড়া চলে না, এজন্য ওইখানে যেতে হয়। সূর্য তখন ডুবি ডুবি, সারাদিন পর মেলে খেলার সুযোগ, কিন্তু মাঠ কই, তাই গোলের বন্যায় ভাসে পাড়া মহল্লার রাস্তা। কখনো বা ফাঁকা প্লট হয়ে ওঠে এক একটি স্টেডিয়াম। যেভাবে হচ্ছে গিয়ে মাঠগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা আর খেলতেও পাচ্ছি না তেমন। শহর জীবনে ব্যস্ততার মাঝখানে তো এইটুকু মানে অনেক। সুষ্ঠু বিনোদনের অভাবই কিন্তু সেই নিষিদ্ধ জগৎ হাতছানি দিয়ে ডাকে। আমরা যাতে ওই আমাদের শিশুরা যাতে সেই হাতছানির মধ্যে না পড়ে, সেই খপ্পরে না পড়ে, এজন্য আমাদের সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা রাখা জরুরি। চাঁদ যেন রাতবাতি, আকাশটা ছাদ, আর নিরানন্দ শৈশবে ছিন্নমূল শিশুদের বিছানা ফুটপাত। এ নগরীতে এমন অনুচ্ছল দিনলিপিতেই শেষ হয় পথ শিশুদের গল্প, যেখানে আনন্দ তো দূরে থাক, জীবন চালানোই দায়। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় প্রাণ গেছে 9 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। গতকাল রাজধানী কাবুলের একটি মসজিদ ও উত্তরাঞ্চলের একটি যাত্রীবাহী মিনি ভ্যানে এই বোমা হামলা চালানো হয়। মিনি ভ্যানটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল বলে জানিয়েছেন প্রদেশটির তালেবান মুখপাত্র। সংখ্যালঘু শিয়া মুসলিমদের টার্গেট করে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের আরও একটি শহর সেভেরোদোনেস্ক দখল নিতে মরিয়া রুশ বাহিনী, শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলার দাবি করেছে রুশ সেনারা। তবে পূর্ব ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করে বলছেন এখনও ইউক্রেনের সেনাদের দখলে থাকা ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক পুরোপুরি দখল নিতে পারেনি রুশ বাহিনী। বিবিসির প্রতিবেদনে দেখা যায় রুশ বাহিনী সড়কটির দখল নিলে ইউক্রেনের অন্য শহরের সাথে সেভেরোদোনেস্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান শেরহি হাইদি বলেছেন যে লুহানস্কের সাথে এখনও শহরটির সংযোগ বিচ্ছিন্ন হয়নি। পশ্চিমা দেশের গণ্ডি পেরিয়ে স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যা এখন উপমহাদেশের নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতেও। গেল বছর বিশ্বে স্থূলতায় মারা গেছেন 28 লাখ মানুষ। অতিরিক্ত চর্বি বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। স্থূলতাকে একসময় বলা হতো ধনী দেশগুলোর রোগ, তবে সমসাময়িক সময়ে মধ্যম আয়ের দেশ এমনকি নিম্ন আয়ের অনেক দেশে প্রকট আকার ধারণ করেছে স্থূলতা। দীর্ঘদিন অপুষ্ট মানুষের দেশের তালিকায় থাকা ভারতে হঠাৎই বেড়েছে অতিরিক্ত ওজন বা মেদযুক্ত মানুষের সংখ্যা। এমনকি স্থূলতার সমস্যায় ভোগা 5 দেশের তালিকায় উঠে এসেছে ভারতের নাম। 2016 সালে ভারতে স্থূল মানুষের সংখ্যা ছিল 13 কোটি 50 লাখ, যা সম্প্রতি বেড়েছে 4%। 5 বছরের কম বয়স এমন শিশুদের মধ্যে 3.4% ভুগছে স্থূলতা সমস্যায়।
দিল্লিতে 4,000 বাচ্চার উপর করা এক গবেষণায় দেখা যায় এদের 22% অতিরিক্ত ওজনের শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাস, বেশিরভাগ সময় অবসর কাটানো ও সহজলভ্য ফাস্টফুড অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার মূল কারণ। ভারতে বেশিরভাগ মানুষ বিদ্যুৎ চালিত বাইক বা স্কুটি ব্যবহার করছে, কমে গেছে হাঁটার প্রবণতা। মানুষের ওজন ও উচ্চতার সঠিক পরিমাপ পদ্ধতির নাম বিএমআই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই বিএমআই 25 বা তার বেশি হলে তাকে অতিরিক্ত ওজন হিসেবে ধরা হয়। অতিরিক্ত চর্বি শরীরে বিভিন্ন অসংক্রামক রোগসহ 13 ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। মিলা খন্দকার, চ্যানেল 24। গ্রিন ও ক্লিন সিটি হতে চাও সিলেট এখন নোংরা কাদার নগরী। বন্যার পানি নেমে গেলেও সড়ক থেকে থাকার ঘর সব জায়গায় আবর্জনার ছড়াছড়ি, তাই শুরু হয়েছে ডায়রিয়া এবং সেই সাথে চর্মরোগের প্রাদুর্ভাব। দুর্ভোগ কমাতে ব্যাপক প্রস্তুতির কথা বলল সিটি কর্পোরেশনের সেবায় নাখোশ নগরবাসী। সজল ছত্রির রিপোর্ট, আর ছবি তুলেছেন দীপক বৈদ্য। সিলেটে নেমেছে বানের পানি, তবে স্বস্তি নেই নগরবাসীর। 22 নম্বর ওয়ার্ডের উপশহর এলাকায় দুর্গন্ধে টেকা দেয়, ঘরে লেপটে আছে কাদা আর আবর্জনা। কয়েকদিন পর ফিরে নিজেরাই পরিষ্কার করছেন বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া পানি সরবরাহ বন্ধ আর লোডশেডিং এর যন্ত্রণায় ক্ষুব্ধ নগরবাসী। ময়লা আবর্জনা জমছে, এগুলার গন্ধ, ব্লিচিং পাউডার, তারপর ডেটল, এগুলা সম্পূর্ণ দিয়াও তারপরে গন্ধ যান না। এটা কোন দিন পরিষ্কার করাইবা, কোন দিন কিতা করবা? পিছনে দেখতে পিছনে গিয়া দেখেন কি অবস্থা। আমরা তো এদিকের দরজা জানালা কিছু খোলা যান না। সরকারের হাজার হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প হচ্ছে, কিন্তু সেই প্রকল্পগুলোর এত উন্নয়ন ওনারা করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে নগরবাসী কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। শুধু উপশহর নয়, 17টি ওয়ার্ডের মধ্যে 15টির অবস্থাই বেহাল। বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। জমে থাকা নোংরা পানি ও আবর্জনায় চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। দিন যাবত এটা পানি জমে আছে, এই জমা পানির দূষিত পানি এগুলা দেখাতে মশা সৃষ্টি হইতেছে এবং বিভিন্ন রোগ বিস্তার ছড়াইতেছে। খুব দুর্গন্ধ, মশা মাছে তো বাড়ছে খুব। আজ পর্যন্ত কেউ ওয়ার্ডবাসীর কেউ আইসা আমাদের বলছে না বলে যে তোমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি অসুখ বিষয় আছে, কেউ কিছু না। আবর্জনা অপসারণের বিষয়ে কিছু না জানালেও বিশেষ মেডিকেল সেবা শুরুর কথা বলছে সিটি কর্পোরেশন। আগে 3টা মেডিকেল টিম ছিল, সিদ্ধান্ত নিয়ে আরও 3টা অতিরিক্ত মেডিকেল টিম করে পর্যাপ্ত ওষুধ সরবরাহের মাধ্যমে আমরা আগামী 15 দিন পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত সপ্তাহে 2 দিন করে আমাদের এই চিকিৎসা স্বাস্থ্য সেবাটা আমরা নিশ্চিত রাখব। শিগগিরই এমন দুর্ভোগের অবসান চান নগরবাসী। সজল ছত্রি, চ্যানেল 24, সিলেট। খেলার খবর জানাবো ঢাকা টেস্ট প্রসঙ্গ। লিড নেবার পথে শ্রীলঙ্কা, চতুর্থ দিন ব্যাট করতে নেমে তাদের সবশেষ সংগ্রহ 5 উইকেটে 321 রান। 5 উইকেটে 282 রান দিয়ে দিন শুরু করে সফরকারীরা। দ্রুত রান তোলার চেষ্টায় অ্যাঞ্জেলা ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। আগের দিন বৃষ্টি বাধায় মাত্র 51 ওভার খেলা হয়েছে। প্রথম ইনিংসে 365 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এই ছিল সকাল 10টার খবরে। দর্শক, করোনার এই সময়টাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।